3 বছর আগেই সংস্কার হয়েছিল রাস্তা, তবে সেই রাস্তায় পিচ পাথর উঠে এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যাতায়াত করা মুশকিল। পরিস্থিতি এখন এমনই যে দেখে বিশ্বাস হবে না এই রাস্তা কোনো সময় পিচ পাথর দিয়ে তৈরি হয়েছিল। এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের আম্ভুয়া থেকে আসমানপুর যাওয়ার রাস্তায়। এই রাস্তার অবস্থা খারাপ, ধরেন 3 কিলোমিটার রাস্তা, এই যে মোটর সাইকেল নিয়ে ধরেন জায়গায় জায়গায় দাঁড়িয়ে হয়েছে, রাস্তার অবস্থা ভালো নাই, বুঝতে পারলেন। স্কুলের ছাত্রছাত্রীরা ধরেন অসুবিধা হয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে, টোটো চলে না, এই যে রাস্তা তো দেখতে পেয়েছেন। 2018-19 অর্থবর্ষে বীরভূম জেলা পরিষদের তরফে আম্ভুয়া থেকে আমরা পাহাড়ি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা পিচ পাথর দিয়ে সংস্কার করা হয়েছিল। সংস্কারের এই করার জন্য খরচ করা হয়েছিল 14,48,09,184 টাকা। বিপুল অর্থ বিনিয়োগ করে এই তৈরি করা রাস্তার অবস্থা এখন বেহাল হয়ে পড়ায় এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। 3 কিলোমিটার এই রাস্তা খারাপ থাকার ফলে বহু মানুষকেই 13 কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। বিশেষ করে টোটো এবং অন্যান্য যানবাহন এখন আর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। এছাড়াও এখানে এই রাস্তার উপর ছোট বড় মিলে একাধিক কালভার্ট রয়েছে, সেগুলির অবস্থাও আশঙ্কাজনক বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়ার কারণে টোটো এবং অন্যান্য গাড়ি এই রাস্তার উপর দিয়ে এখন আর যেতে পারে না, ফলে গ্রামের বাসিন্দাদের ঘুরপথে 13 কিলোমিটার পার করে যাতায়াত করতে হয়। সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের, তাদেরও হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার ক্ষেত্রে খুব অসুবিধায় পড়তে হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে হামেশাই এই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, 2-3 মাস অন্তর অন্তর রাস্তার এমন পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের চলাফেরা করা অসম্ভব, এই রাস্তা ভালো করে মেরামতি প্রয়োজন বলে জানিয়েছেন তারা। একদম আসমানপুর রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটা হরদম একদম খারাপ হয়ে যাচ্ছে, 2 মাসও টিকছে না, 1 মাসও টিকছে না, ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে, রাস্তাটা খুবই খারাপ। আমরা যাচ্ছি এখন আসমানপুর, একটু দাদা শ্বশুর বাড়ি, তা রাস্তাটা দেখুন না, একদম জঘন্য হয়ে গেছে। চলে সাইকেল মোটামুটি চলে, ধরুন এমনি এমনি ধরুন টোটো ফোটোগুলো একদম কিছু চলবে না, লরিও চলবে না, ডাম্পারও চলবে না, ট্রাক্টরও চলবে না, এই জন্যে আমরা টুকটুক করে আসছি, 1 মাসও টিকছে না রাস্তাটা। আর এই রাস্তাটা যেহেতু ভালো করা উচিত, স্কুলে স্কুলে যাচ্ছে মেয়ে ছেলেগুলো, খুব কষ্ট হয়েছে বাচ্চাদের, এই জন্য বলছি সরকারকে বলছি রাস্তাটা ভালো করেই করে দেখ। অন্যদিকে জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে এই রাস্তাটি মানুষের হেঁটে সাইকেল চালিয়ে অথবা টোটো করে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু বড় বড় ট্রাক্টর লরি যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।